আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লোকমান। আপনি আমাগো ডাক্তার আপা না? না না, আমি ঠিক ডাক্তার না, আমি FWV। আমার নাম সেলিনা বেগম। ওরে বাবা, এইটা আবার কি? আমি তো জীবনে কোনোদিন শুনি নাই। আমার প্রশিক্ষণ নেওয়া আছে, আমি মা ও শিশুর স্বাস্থ্য সেবা করে থাকি, কিন্তু আপনাকে আমি ঠিক চিনলাম না। আমি, আমার নাম হইল লোকমান ফকির, কামেল মানুষ বলতে পারেন, এই সব কামের ওস্তাদ আর কি। লোকমান ফকির, লোকমান। আচ্ছা, গতকাল লাইলিভাবে আমার কাছে একজন প্রেগনেন্ট মহিলা পাঠিয়েছিলেন, ওনার স্বামী আপনি? আপা আপনি ঠিকই শুনছেন, আমি সেই গুণী মানুষ। এই আপনার সাথে দেখা করার জন্যই আমি এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আমার সাথে কি ব্যাপার বলে? না মানে, আপনি গ্রামের মানুষের এত উপকার করেন, মানে আপনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল। আপনি, আপনি খুব সুন্দরী, এই চক্ষু দুটো একেবারে জুড়ায় যায়। ধন্যবাদ। আচ্ছা, আপনার তো বিয়ে শাদী হয় নাই, তো স্বামী স্ত্রী এত খুঁটিনাটি জিনিস জানেন কি করে? স্বামী স্ত্রীর খুঁটিনাটি জানার জন্য তো আমার বিয়ে করার দরকার নেই। স্বামী স্ত্রীর খুঁটিনাটি জানার জন্য বিয়ে করতে হবে কেন? আমার পড়ালেখা আছে, ট্রেনিং আছে। ও মানলাম। তো একটা জিনিস কি জানেন, এই যে দেখেন, মানে আপনি একজন জ্ঞানী লোক, আমি একজন কামেল, অদ্ভুত, আমাদের দুইজনের কত মিল, তাই না? কেমন করে এই দুইজন মানুষ একসাথে আমাদের একটা পরিচয় হয়ে গেল। হাসেন কেন ক্ষমা খান, থামেন, আপনি জ্ঞানী না? আপনার তো দুইটা বাচ্চা আছে, আরেকটা নিচ্ছে। আপনার নিজের কোনো ঘর বাড়ি নেই, আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ান, অন্যের বাড়িতে থাকেন, একটার পর একটা যে বাচ্চা নিচ্ছেন, পালবেন কি করে, মানুষ করবেন কি করে? ওদের পড়ালেখা করাবেন না? আপনার বউয়ের কষ্ট আপনার চোখে পড়ে? পড়ে না তো, নিজেকে জ্ঞানী বলছেন, এটা হলো জ্ঞানীর মতো কাজ? কি ব্যাপার, কি দেখছেন? না মানে আপা, আপনি খুব সুন্দর,